সো গাইস আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা ইভো নতুন ইভো ইএমপিটা স্মুথলি ইউজ করতে পারবেন। অবশ্যই এটা এখনো গেমের ভিতরে আসে নাই, খুব জলদি আপনাদেরকে দিয়ে দেবে, ঠিক আছে? তো তার আগে আপনারা শিখে রাখেন যে ভাই কেমনে আপনাদের ইউজ করতে হবে, ঠিক আছে? তো যেমনটা দেখতে পাচ্ছেন আমার সামনে গোলওয়ালদের প্যাক করে এনিমি ও টিমমেটদেরকে রিভাইভ দিচ্ছে। ভাই কি বড় সাহস আমার সামনে, আমার হাতে যেহেতু ইউএমপি আছে, আসো তোমার খুব আসছি। ভাই দেখেন ইউএমপিটা নিবেন, নিচ থেকে জাস্ট উপর দিকে টান দিলে লবিতে চলে যাবে। তো যাই হোক গাইস, এখন আমি আপনাদেরকে দিতে আসছি রিয়েল গেম প্লে, ঠিক আছে ভাই? কোনো ফাজলি আলতু ফালতু কোনো গেম প্লে না, ডাইরেক্ট রিয়েল গেম প্লে। মানে আমরা ভাই নতুন যে বান্ডেলটা আছে বান্ডেলটা পরে আসছি, প্লাস এখন আমাদের ইউএমপি, ভাই কি বলবো, ইউএমপি নামার সাথে সাথে ইউএমপি আমরা পেয়ে গেছি, প্লাস এখানে অনেকগুলো অ্যামো পাইছি। এদিক থেকে এনিমি মারামারি করতেছে, আগে এদিকে চেক দিয়ে সোজা এদিকে কই গেল, ওই যে লং রেঞ্জে অনেকখানি ড্যামেজ দিচ্ছি। ভাই লং রেঞ্জে এর মাজেল ছাড়া, আমি জানি যে লং রেঞ্জে এর কোনো কাজ নাই, এটা মিড রেঞ্জের গান, লং রেঞ্জে হবে না মাজেল ছাড়া। তাও 15 করে ড্যামেজ দিতে এই বেশি লং রেঞ্জে, ভাই মাজেল টাজেল লাগাই দেখতে হবে, ওরে মনে হয় মারতে পারবো না। দাঁড়ান নিচ থেকে আবার ভাই এনিমির পায়ের আওয়াজ পাচ্ছি প্রচুর পরিমাণে, আমি আগে নিচের ডারে ভাই সামলাতে হবে আগে, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো এগুলো খুব ভালো করে আপনাদেরকে খুব সুন্দরভাবে লক্ষ্য করতে হবে, এমন না যাবে ভিডিওতে আমি কমেন্ট্রি করতে আসছি বা কথা বলতেছি ভাই আপনাদের ভিডিও দেখতে হবে এরকমটা আমি বলতেছি না, অবশ্যই দেখতে হবে আর কি। ওটাই আসলে ঘুরে ফিরে একই কথা, বাম সাইডে আবার দুইটা এনিমি, ডান সাইডে এনিমি, নিচ দিয়ে আবার এনিমি, ওই যে বোমা হামলা করে দিয়েছে অলরেডি। আবার জায়গা মতো আমার পজিশন মতো চলে আসি, ওরে একবার দেখছি ভাই ঘাস হয়ে যাচ্ছে, আরেকবার এই দেখি ও কোন সাইডে আছে, এ সামনে থাকার কথা, ওই যে দেখছি বোম মারতেছে এখান থেকে, দাঁড়ান একটু ড্যামেজ দেই, এদিক দিয়ে যায় ঘুরে যায়, ওরে বাবা ও আবার আমার সেম প্ল্যান খাটাইছে, দাঁড়ান ও নিশ্চয়ই উপরে যাবে, ভাই বলছি না নিশ্চয়ই উপরে যাবে, নিশ্চয়ই উপরে যায়, তোমার শেষ করে দিছি। এই হচ্ছে ভাই ইউএমপি, সামনেটা এখনো বেরোয়নি, ওরে মাইরে দিই, ওরে বাপরে কি ইফেক্টটাও মারাত্মক, মাথা নষ্ট ওপি। তো যাই হোক গাইস, একটা কিল কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি ভাই, গেমে নামার পরে ভাই একটা কিল পাইতে গেলে খবর হয়ে গেছে, যেহেতু আমি স্কোয়াড ভার্সেস সোলো আসছে এখানে, আর আমি বর্তমানে আছি হিরোইকে, অর্থাৎ আমার সাথে গ্র্যান্ড মাস্টার প্লাস হিরোইকের প্লেয়ার পড়ছে এখানে, 101 হেডশট দিয়ে রেকুপাই দিছি ভাই ইউএমপি ভাই, ঠিক আছে? একটা কথা আমি আপনারা বলি, বাঘের সামনে শিকার আর আমার সামনে ইউএমপি, মানে আমার হাতে ইউএমপি একই কথা, ঠিক আছে? বাঘের সামনে শিকার আমার হাতে ইউএমপি একই কথা, দুটোই আর কি খতম করে দেয় আর কি, হয় আমারে আর না এনিমিরে, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে আমরা কিন্তু অলরেডি দুইটা কিল পেয়ে গেছি, আমরা আগে এনিমির সামনে যাই, এরপরে আমরা বাকি কথাটা বলি। পিক থেকে বিমা শক্তিতে আসার পর ভাই সামনে দুইটা এনিমি একে অপরে পরস্পরের সাথে মারামারি করতেছে, এখন ওরা কি এনিমি নাকি যে নিজেরা নিজেরা অকাজ করতেছে এটা নিজেও জানি না ভাই। যাই হোক আমরা সামনে গেলে একটু টেট পাবো, তাই না? সামনে আসছি, নিচে একটা মেবি নক, না 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 নক না, এটার ওরে ভাই 144 হেড আর হেড দিয়ে একেবারে কোপাই দিছি, বাম সাইডে একটা চলে গেছে, দাঁড়ান এটার আগে কমপ্লিট করে নিতে হবে আমার, কমপ্লিট এবার এডে ওটাও কমপ্লিট, বাহ ভাই লং রেঞ্জেতে ভালো ড্যামেজ দিতে, কারণ আমার কাছে এসএমজির মাঝে লাগানো আছে লং রেঞ্জেতে, এই কারণে ঠিকঠাক মতো ড্যামেজ আমি পাইছি। আর আমার স্কোয়াডে ভাই একটা প্লেয়ার আছে অ্যাশ ভাই নামে, সবাই ওরে চিনেন, এসএমজির গান নিয়ে ভাই লং রেঞ্জে ওজা বারে, রে ভাই রে ভাই, শুধু হেড আর রেড নাম্বার, হেড আর হেড মারে। তো আমি এখানে গাইস দুইটা ইউএমপি নিয়ে নিছি, যেহেতু আমি ইউএমপি চ্যালেঞ্জ করতে আসছি, ঠিক আছে? সুতরাং আমার অন্য কোনো গানের কোনো প্রয়োজন নাই, এই কারণে আমি দুইটাই ইউএমপি নিয়ে নিছি। আর আমি আসছি স্কোয়াড ভার্সেস সোলোতে, যেমনটা দেখতে পারলেন দুইটার নক করার পরে কিন্তু আরও এনিমি আছে, অনেকে বলতে পারেন ভাই ডুও ভার্সেস সোলো, আসলে না ভাই, এইখান থেকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি মার্স ইলেকট্রিকে রিভাইভ দিচ্ছে ভাই, মার্স ইলেকট্রিকে একবার রিভাইভ দিচ্ছে, একবার ছাড়তেছে, একবার রিভাইভ দেয় একবার ছাড়ে। ভিতরে গাড়ি আছে একটা, হ্যাঁ কালো গাড়ি আছে, কাল্লু গাড়ি, ওইটারে নিয়েই আমি এখান থেকে যাবো, কাল্লু গাড়িটারে নিয়ে যাই, মেডিকেল উঠে গেছে একটা, আচ্ছা গাড়ি কো গাড়ি ওঠানো গা ওপি। তো যাই হোক গাইস, ওইখানে কিন্তু দেখতে পাচ্ছেন একবার রিভাইভ দেয় একবার ছাড়ে, আমার গাড়ির আওয়াজ শুনতে পারছে অবশ্যই, ওই যে দেখেন গাড়ির আওয়াজ পায় ছাড়িতেছে সামনে, এ দুইটাই নেমে রে নেমেনি, একটারে ড্যামেজ দিয়ে ট্রাই গোলো, আবার একটু ড্যামেজ দিয়ে ট্রাই গোলো, গাইস আমার আগে ওর মুভমেন্ট বুঝতে হবে, আবার গোলো মারবো আমি এখানে, আবার আর একটা গোলো মারবো আমি এখানে, ওর মুভমেন্ট বুঝতে হবে, এবার হচ্ছে মারবো আমি, কজ অনেকগুলো সারি সারি গোলোয়াল বসায় নিছি, একটার আগে ফেলাই দিয়ে নি, পড়ি নেই, এটা ওপি, অনেক ড্যামেজ দিছি বাট পড়ি নেই, এর ডান দিক থেকে মারে রে, তিনটাতে গিরে ফেলছে, এবার মারছে তো, একটা ডাউন, এবার ওপি, দুইটা ডাউন, আর আছে একটা, মানে এরা তিনটা মিলে একটা রিভাইভ দিয়ে ট্রাই করতেছিল গাইস, দুইটা জনে আসতেছিল, আর একটা রিভাইভ দিয়ে ট্রাই, ওই ডান সাইডে বাকতেছে, ও দেখতে পাচ্ছি গাইস ডান সাইডে বাকতেছে, আরে ওর উপর যায় না কেন, জাম্প হিট শট দেবো রে, ওর উপর গেল না, শিট ম্যান, দাঁড়ান এগুলো কমপ্লিট করে দিয়ে চলে গেলাম, লুট একটু পরে করি, আগে ওখানে যাইতে হবে, হ্যাঁ এর পিছনে থাকতেও পারে একটা, আমার বিশ্বাস হয় না, নাই তো সরাসরি গাইস আমরা ঘরে চলে যাবো, ও যে কোন ঘরে গেছে এখনো দেখতে পারিনি, আই থিঙ্ক ওর কাছে টোকেন থাকলে ও রিভাইভ দিতে পারে, অর্থাৎ তাহলে বাম সাইডের ঘরেই যাবে আমি শিওর, যদি ওই যে বলছি না গাইস বলছি না, এই যে বলছিলাম
এগুলো ভাই মুখস্থ বিদ্যা, ঠিক আছে ভাই। আসলে ভাই এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার, ঠিক আছে। আসলে এমনি করতে করতে এক্সপিরিয়েন্স এসে গেছে। দেখছেন উপরে ডার কিন্তু ম্যাক্স করে নিয়েছি ইউএমপি ভাই। তবে এখানে 2x লাগাইলে জোস হইতো, বাট 4x আছে, সমস্যা নাই, কোনো ব্যাপার না। 4x নিয়ে একটু খেলে দেখি, যেহেতু লং রেঞ্জে আমি একটা ইউজ করতেছি আর একটা শর্ট রেঞ্জে ইউজ করতেছি, মানে সরি মিড রেঞ্জে। সুতরাং এখান থেকে হালকা পাতলা করে লুট করে আবার এখান থেকে ভাগি আগে। এই অবস্থায় ভাই পিকের উপরে এনিমি থাকবে না, এটা কেমনে পসিবল? আবার ডেঞ্জারও তো পসিবল, হুট করে ডেঞ্জার আসলে কই থেকে বুঝলাম না। আমি আর ভাই পসি নগেতে চলে আইছি যে ওই জায়গায় জোন নাই, বাট ওইখানে অবশ্যই জোন নাই। ওই যে ছাদের উপরে দেখতে পাচ্ছি জাম্প হেডশট লাগে নাই, লাগে না, এখান থেকে আগে সরে যায়। রিল্যাক্স ভাই, আমরা জোনের ভিতরে ডেঞ্জার। এ মারিস না, এ মারিস, আরে ব্যাকআপ আসার পর কেমনে মারে ভাই, এরে কেমন গিলিস বালের। আমার কাছে ইনহেলার আছে, আরেকটা আছে, আরেকটা খাইনি, দাঁড়ান দেখি, ইনহেলার খাইনি। হ্যাঁ, বাকি লাইফটা পূরণ হয়ে যাবে ওই মাশরুমে, ডেঞ্জার শেষ হইতে হইতে। ওরে বাবা, বাম সাইডে ওই যে ছোট্ট ঘরে এনিমি, আমি তো খেয়াল করিনি। আমি ডান সাইডের ওই দোতলা ঘরের উপরে নজর দিচ্ছিলাম, দেখি যে ছোট্ট ঘরের মেশিন ঘরের ভিতরে এনিমি। ঠিক আছে গাইস, এসে মেশিন ঘর কেমন মেশিন ঘর বলবো, আমাদের বাড়ির সামনে সেম একটা এরকম মেশিন গান আছে, ঠিক আছে, সেম দেখা যায় মেশিন গান। ডেঞ্জার শেষ হয় না, এখন 10 সেকেন্ড হয়ে গেল। হ্যাঁ ওপি, ডেঞ্জার শেষ। এবার দাঁড়ান, ঘাস হয়ে যাচ্ছে গাইস, ও নিশ্চয়ই টের পাবে না, ও জাস্ট পায়ের আওয়াজ পাবে, বাট আমি টের পাবে না যে কোন দিক দিয়ে আমি এই যে সাউন্ড পাইছি, এই যে বেরোচ্ছে, দাঁড়াও, হেড, ওপি, হেড দিয়ে একেবারে ডাউন। আর ভাই বলছি তো, আমি একটু আগেও বলছি, পিকের উপর থেকেই মনে হয় প্রথম একবার বলছিলাম আমি যে মনে করুন বাঘের সামনে শিকার আর আমার হাতে ইউএমপি দুইটাই সেম, এনিমি পাইলেই খতম করে দেয়, ঠিক আছে। আমি ভাই পার্ট নিচ্ছি না, অরিজিনাল সত্যি কথাই বলতেছি। আমি সামনের থেকে একটা কান 98 দিয়ে মারা ট্রাই করছে, কিন্তু হয় নাই, ফুটো দিয়ে আমি এখান থেকে মারতে পারিনি। জাম্প হেডশট, হেডশট লাগে নাই, আমার বডি দিয়ে একবার উপায় সমস্ত করে দিয়েছি। ওকে তো গাইজ, অলরেডি কিন্তু আমরা 9টা কিল পেয়ে গেছি, বাম সাইডে এনিমি আছে, বাট আমি ওই সাইডে যাইতে চাই না, কজ আমি এখন চাই না যে আমি জোনের ভিতরে মরে যাই, জোনের ভিতরে পড়ে। সুতরাং আমাকে এখন কি করতে হবে, ডাইরেক্ট চলে যেতে হবে জোনের ভিতরে। জোনে মরা যাবে না ভাই, জোনে মরা যাবে না গাইজ। গাড়ি নিয়ে জোনের ভিতরে আসার পর একদম সামনে এখানে মারামারি করতেছিল, দাঁড়ান আমি উকং হয়ে যাই এখানে। আমি শিওর না যে এখানে কয়টা এনিমি আছে, বাট যতদূর ধারণা যে দুইটাই আছে, কারণ গোলওয়াল দুইটা মারছে এখানে, মেবি দুইটা, একটাই আছে গাইজ। না না, দুইটাই, আর একটা উকং, আর একটা উকং, উকং, আর একটু ড্যামেজ। এইবার রাস, এবার রাস ভাই, ও ড্যামেজ খাচ্ছিল রে, আমার কতটা ভাগ্য ভাই সাহাব, থ্যাংক ইউ ম্যান, তুমি ড্যামেজ খাওয়াছিলে, আমি তো ভাই ভয় পেয়ে গেছিলাম। আজকে গাইজ অনেকদিন পর আবারও কিন্তু রিয়েল একটা গেম প্লে আমি আপনাদেরকে উপহার দিচ্ছিলাম। মারিস কে ভাই, মেডিকিটটা মারিনি, আমি আগে থেকে চাইলে ফাইট করতে পারতাম, কিন্তু আমি এখন ফাইট করবো না। আমি জানি না গাইজ যে ম্যাচটা বুইয়া করতে পারবো কিনা, বাট এখানে গাইজ গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার আছে, তো অনেক হার্ড হবে, লবি অনেক হার্ড পড়ছে, আমি নিজেও দেখে আসছি। তারপরে স্কোয়াড ভার্সাস সোলো খেলতে আসছিলাম এখানে, আবার ড্যামেজ, আবার ড্যামেজ, আবার ড্যামেজ, ক্রিকেটের ভাষ্যকার হয়ে গেছি। এইখান দিয়ে দুই সাইডে দুটা গোলো মারবো, এই সাইডে একটা, এই সাইডে একটা, যাতে ফুল ব্যাকআপে থাকে, কজ আমার মাথার উপরে এনিমি নাই, আমি নিজেও দেখে আসছি। একটা সাইডে থাকি, লাভ দিয়ে এই সাইডে কোনো এনিমি নাই, এই সাইডে আর একটু দেখে নিই, না এই সাইডেও, ওই যে একটা উঠে আসতেছে গাইজ, ওটার উপর রাশ করে দিতে পারি ভাই। আরে 106+93 মেবি লাগছে জোনের ভিতর, যে মারলেও কোনো প্রবলেম নেই। আরে এম সরে গেছে, এম সরে গেছে, গোলো 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 গোলো, গোলোর আগে একটা খপ্তম ভাই, ইজি ম্যান, গোলো জাস্ট আমি মুখ দিয়ে বলি, কিন্তু খেলা তো মনের ভিতরে গাইজ। আমি আই থিঙ্ক পারবো না, তিনটা চলে আসছে এখানে, ওকে তো গাইস আমি ভাবতে পারছিলাম, বুঝতে পারছিলাম যে আমি পারবো না আর কি। জানি না যে ভিডিওটা কতটা ভালো হয়েছে কতটা খারাপ হয়েছে, আমি জানি যে ভাই ভিডিওটা খারাপ হয়েছে, কজ ম্যাচটা বুইয়া নিতে চাইছিলাম কিন্তু বুইয়া নিতে পারিনি। তো যাই হোক গাইস, এটাই ছিল মূলত আমাদের হচ্ছে, আপনাদেরকে দেখাই দিলাম নতুন ইউএমপি কেমন হইতে পারে, নতুন বান্ডেলটা কেমন। আমি জাস্ট সিজন 4-এর মাস্ক পরাইছি, বাট এখানে সিজন 4-এর মাস্ক ছিল না। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।